আমার নাম মুনতাসির, আমি একজন ক্লাস ক্যাপ্টেন। এর কারণে আমার সহপাঠীরা আমাকে ফোর্স করে তাদের অনুপস্থিতিতে প্রেজেন্ট দেওয়ার জন্য। এত খুশির কারণ কি? খুব কমন পড়ে গেছে মনে হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রেজেন্ট না দিলে আমাকে বিভিন্নভাবে অপকর্মে ফাঁসিয়ে দেয়। এখন আমার কি করা উচিত? দেখুন, খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার, আমরা খুব হাসছি হয়তো কমন ব্যাপার, সেজন্য বাস্তবতা হলো শিক্ষা জীবন থেকে বা ছাত্র জীবন থেকেই কিন্তু আমাদের নীতি নৈতিকতার বিষয়গুলোতে আমাদের জিরো টলারেন্সে আসতে হবে। আমার ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে, তো মেয়েটাও দিয়েছে, তারা মাদ্রাসা পড়ে পাশাপাশি পরীক্ষা দিয়েছে। তো ও যখন পরীক্ষার হলে ছিল, পরীক্ষার হল থেকে আসছে, ওর আশেপাশে থাকা সব পোলাপানকে বিরক্তর উপরে, এমনকি ওর স্যার নাকি বলছে যে তুমি এরকম শক্ত হয়ে বসে থাকলে শুধু হবে, ডানে বামে দেখতে হবে তো কিছু, ডানে বামে কিছু খেয়াল করো। মানে আমাদের সমাজে নীতি নৈতিকতা এরকম একটা পাংশে বিষয়ে পরিণত হয়েছে, এমন একটা অপ্রাসঙ্গিক বিষয়ে পরিণত হয়েছে যে একজন শিক্ষার্থী তিনি অন্যায় করছেন, অন্যায় কোনো মনে করছেন না। আপনি ক্লাস ক্যাপ্টেনকে বাধ্য করছেন, আপনি প্রেজেন্ট ছিলেন না, তাকে বলছেন তুমি প্রেজেন্ট দাও আমার, না দিলে তাকে নানাভাবে আপনি হয়রানি করছেন। তার মানে আপনি যদি বড় হন, আপনি এদেশের একজন বড় দুর্নীতিবাজ হবেন। আপনি যখন ডাক্তার হবেন, সরি টু সে, আপনি একজন কমিশন ফর ডাক্তার হবেন। যার ছাত্র জীবনে আল্লাহর ভয় নেই, নীতি নৈতিকতার বালাই নেই, যে আমি আসি নাই, আমার প্রেজেন্ট কেন থাকবে, বরং কেউ দিলে আমি সেটাকে নিষেধ করব, সেখানে আপনি যদি ফোর্স করেন, তাহলে মনে রাখবেন এই অনৈতিকতাই আপনাকে একজন খারাপ মানুষ হওয়ার পথে নিয়ে যাবে আপনার অজান্তে, আপনি টেরও পাচ্ছেন না। এই জন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করবেন, কোনো মিথ্যা কথা নিজে বললেন, কাউকে দিয়ে বলালেন অথবা প্রতিষ্ঠিত করলেন, এই সবগুলো কিন্তু সমান অপরাধ। এবং ইমানদার তার জীবন চলে যেতে পারে, কখনো মিথ্যা কথা বলতে পারে না। আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি জীবনে এত বাধার কথা আমরা বললাম, আপনি দেখাতে পারবেন না একটি জায়গায় তিনি কোনো মিথ্যার আশ্রয় নিয়ে কোনো বিপদ থেকে উদ্ধারের ন্যূনতম চেষ্টা করেছেন, কখনো করেন। এই জন্য ভাই, অনুগ্রহ করে এই বিষয়গুলোতে আমরা সিরিয়াস হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে কোনোভাবে আমার অ্যাবসেন্ট লেখা থাকবে, আমার তাতে একটু নাজেয়াল হইতে হবে, আমি হয়তো পানিশমেন্টের মুখে পড়বো, আমি হয়তো মার্ক কম পাবো, আমার হয়তো আরও অনেক সমস্যা হবে, হোক, কিন্তু আমি মিথ্যার কারণে জাহান্নামে যেতে হবে, আমার আদর্শিক স্খলনের ব্যাপারটা ঘটবে, আল্লাহর কাছে পাপিষ্ঠ হব, এর দায় কে নেবে? এই জন্য এই জায়গাটাতে আমাদের নাচর হতে হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।